ওম শ্রী গুরুজয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহ বা খোদা বলতে আসলে কি বোঝানো হয়। আমরা জানি ঈশ্বর এক, অর্থাৎ আমরা যাকে ভগবান বলি অন্য ধর্মে তাকে আল্লাহ বা খোদা বলা হয়। কিন্তু এই খোদার প্রকৃত অর্থ কি সেই নিয়েই আজকের ভিডিও। একটি খুব জনপ্রিয় গান আছে, আপনারা অনেকেই শুনে থাকবেন, মগে বলে ফরা তারা গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মুঘল পাঠান সৈয়দ কাজী, তুমি জানো ভোজের বাজি, জেনেছি জেনেছি তারা। সুতরাং সবই এক, আমরা বিভিন্ন নামে শুধুমাত্র তাকে ডেকে থাকি। যেমন একজনের বিভিন্ন নাম হতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম ডাকনাম থাকে, ঠিক সেই রকম। আল্লাহ, আল্লাহ বলতে বোঝায় আমাদের প্রতি শ্বাসের টানাও ফেলা, এর মাঝে একবার স্থিরত্ব আছে, অর্থাৎ শ্বাস টানা শেষ এবং ফেলা শুরু, এই সময় এবং ফেলা শেষ টানা শুরু, এই উভয়ের সময়ই একবার করে স্থিরত্ব আসে এবং সেই স্থির অবস্থাই আল্লাহ। কিন্তু সেই স্থিরত্বের প্রতি কাহারও লক্ষ্য নেই, সবাই ভাবে ভগবান আল্লাহ সবাই উপরে আছেন, কেউ ভাবে নিচে আছেন। আসলে তিনি সমস্ত জীবে আছেন, সমস্ত পদার্থে আছেন, উপরে বা নিচে স্পেসিফিক কোনো জায়গায় নেই। আসলে সমস্ত ধর্মই এই জীবাত্মার কথা তাদের গ্রন্থগুলি দিয়ে প্রকাশ করে, কিন্তু দুঃখের বিষয় অনেকেই এই গ্রন্থগুলির ভুল ব্যাখ্যা করে তাদের মস্তিষ্ক বিকৃত করেন। আল্লাহ অর্থাৎ খোদা, যাহা খুদ বা আদি তাহাই খুদা, খুদ অর্থে স্বয়ং বা মূল। উত্তম প্রাণকর্ম করতে করতে প্রাণের যে স্থির অবস্থা হয় তাহাই মূল বা আদি বা স্বয়ং। এই খোদ শব্দটি ফার্সি থেকে এসছে, খুদ থেকে খোদ, খোদ থেকে খোদা। এ খোদা অর্থ হচ্ছে যিনি মূল, তাই মূল বা আদি বা স্বয়ং যা সর্বজীবে বর্তমান, এবং সেই খুদ বা খোদ স্বরূপ স্থির প্রাণ চঞ্চল হলেই আমাদের এই জিহ্বা প্রকাশ পায়। স্থির প্রাণ হতেই সবকিছুর উৎপত্তি, তিনি আদি পুরুষ ব্রহ্ম, তিনি খোদা। পূরকের শেষে ও রেচকের আরম্ভে এবং রেচকের শেষে ও পূরকের আরম্ভে যে স্থির অবস্থা উপলব্ধি হয়, যাহা কেবলমাত্র যোগীগণই জ্ঞাত আছেন। এজন্য যোগীগণ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, শূদ্র, উচ্চ নিচ, ভেদ এইসব ভেদাভেদ রাখেন না, কারণ তারা জানেন, তারা সর্বত্র মহাপ্রাণকে প্রত্যক্ষ করেন। এই জন্য তাদের কাছে কোনো জাতিভেদ বা ভেদাভেদ থাকে না। সুতরাং এইসব বিষয়ে একজন যোগীগণই আমাদের সম্যক ধারণা দিতে পারেন। প্রাণকর্মের দ্বারা যখন আমরা রেচক পূরক এই অবস্থাগুলো বৃদ্ধি করি এবং তাতেই অবস্থান করি, তাহাই হল মূল বা খুদ, তাহাই ক্রিয়ার পরাবস্থা। প্রাণকর্ম করতে করতে আপনা হতেই যে স্থির অবস্থা উদয় হয় তিনি মূল বা খোদা, এবং সেই স্থির অবস্থা রূপ মহাকাশ তিনি সর্বব্যাপী হওয়ায় সর্ববৃহৎ, তাই তিনি আল্লাহ। এই ভারতবর্ষের পুণ্যভূমিতে অনেক মুসলমান সাধক ছিলেন, যারা গুরুর নির্দেশে সাধনা করেছেন এবং আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন। সুতরাং আমাদের প্রথমেই যে কাজ করা উচিত সেটি হল প্রাণায়াম দ্বারা মনকে স্থির করা, ভক্তি দ্বারা ভগবানের আরাধনা করা। যখন মনের দিক আস্তে আস্তে স্থিরত্বের দিকে যাবে, তারপর আস্তে আস্তে আমরা গুরু নির্দিষ্ট পথে আত্মদর্শন লাভ করতে পারবো, এবং আত্মজ্ঞান লাভ হলেই আর কোনো কিছু আপনার শাস্ত্র পড়ার বা জানার বা কিছু করার দরকার হবে না, আপনি তখন সর্বজ্ঞানী হতে পারবেন। একমাত্র গুরুর কৃপা দ্বারাই এটি সম্ভব। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।